আসসালামু আলাইকুম ভাই, আপনার টিভিটা দেখবো, প্যাকেটটা এখনও আনবক্সিং করি নাই। তো শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে এটা দেখতে আমার অনেক দেরি হয়ে গেছে এবং এখন পর্যন্ত খুলে দেখাতে পারিনি আপনাকে কি অবস্থা। তো মূলত আসলে কাজের খুব বেশি চাপ থাকে, আর যেহেতু এখন গরম সিজন, আপনারা জানেন যে চ্যানেলে আমার মিনি ইউপিএস সংক্রান্ত অ্যাড ছিল এবং ওখানে আসলে অনেক অর্ডার থাকার কারণে যেহেতু কাজগুলো আমাকেই করতে হয়, তাই আমি খুব একটা সময় পাচ্ছিলাম না। তো তারপরও দেখি আপনাদের কাজগুলো কী করতে পারি আর আপনার পাঠানো কাজটা কী করতে পারি। আর কথা বাড়াচ্ছি না, তো আমরা আজকে এই টিভিটা দেখে নিই। টিভিটা পার্টি আছে সম্ভবত জি আসাদুজ্জামান ভাই, এটা লাকসাম কুমিল্লা থেকে। তো ভাই টিভিটা খুলে নিচ্ছি। এই হচ্ছে ভাইয়ের পাঠানো টিভি, এটা স্যামসাংয়ের একটা টিভি যেটা 32 ইঞ্চি, আর এটার মডেল নাম্বার যদি আমি বলি UA32T4500AR। আচ্ছা, এটাতে আমরা পাওয়ার দিয়ে দেখে নিই যে আসলে এটার সমস্যাটা কী। আচ্ছা, অন করে দেখাই। ও, টিভিটা অন হয়ে গেছে। এই হচ্ছে প্রবলেম টিভিটাতে, দেখতে পাচ্ছেন তো এইরকম প্রবলেমের জন্য ভাই টিভিটা পাঠিয়েছে। তো টিভিটা খুলে নিচ্ছি, এটাতে অবশ্য কোনো স্ক্রু নাই, স্ক্রু ছাড়াই এই টিভির ব্যাকপার্টটা, লক সিস্টেম আর কি। ব্যাকসাইড খুলে নিলাম। তো এই হচ্ছে স্যামসাং টেলিভিশন, আর এটাতে যে প্যানেলটা ব্যবহার করা হয়েছে এটাও কিন্তু আসলে স্যামসাংয়েরই প্যানেল। তবে এই প্যানেলটা আপনারা এতদিন পর্যন্ত কিন্তু আমার যে ভিডিও দেখেছেন, এটা কিন্তু ওয়ালটন তাদের টিভিতে ব্যবহার করে। এই এটা কিন্তু স্যামসাংয়ের প্যানেল, মূলত এটা স্যামসাংয়ের প্যানেল। তো স্যামসাংয়ের এই টিভিটাতে এই যে দেখেন SM4186J DC2 DC IC, সেটার এই প্যানেলটা এখানে ব্যবহার করা হয়েছে, সিঙ্গেল কপের প্যানেল। তো এটাতে যেহেতু ব্ল্যাক স্ক্রিন, আর আপনারা জানেন অবশ্য যে এটার ব্ল্যাক স্ক্রিন সমস্যা আসলে সাধারণত সমস্যা সমাধান সম্ভব হয়, তবে এটার ক্ষেত্রে কি অবস্থা এটা দেখব এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব, কারণ এটা যেহেতু স্যামসাংয়ের টিভিতে লাগানো আছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, দেখা যাক এটার ক্ষেত্রে আমরা কী রেজাল্ট পাই। আমি এটা একটু খুলে নেই, এখানে যে টেপটা ব্যবহার করা হয়েছে দেখেন এটার সঙ্গে। ওহো, এখানে একটা বিষয় আপনারা খেয়াল করছেন কি না, এই যে আমি কিন্তু এখানে টুইজারের মাথায় একটু আঠা পাইছি, তো ভাবলাম হয়তো এটা উপরে দেওয়া ছিল। তো আপনারা দেখেন এখানে কিন্তু একটা বিষয় ঘটছে, এটা মূলত অন্য কোথাও এর আগে ভাই দেখাইছিল, এবং এই যে দেখেন এখানে মূলত আঠা দিয়ে এটা আটকিয়ে রাখা আছে কোনো রকম। এই যে আপনারা বিষয়টা যদি একটু ভালো করে দেখেন, তো এর আগেও আমার কাছে এক ভাই টিভি পাঠাইছিল, তার ক্ষেত্রেও আমি দেখেছিলাম ঠিক সেম ঘটনা, এটা কোনো রকম এখানে এমনিতে লাগানো ছিল, তো আবারও ঠিক একই রকম প্রবলেম পেলাম। এই যে দেখেন, মূলত আসলে হয় কি, এই কারণেই এখন বর্তমানে আমি বাহির থেকে খুব একটা টিভি আপনাদের নিতে চাই না বা নিতে পারি না, ঠিক এ সকল কারণে, কারণ টিভিগুলো অন্য কোথাও দেখানো থাকে এবং পরবর্তীতে যখন হয় না তারপর আমার এখানে পাঠানো হয়, আর এতে করে আসলে আমি কাজের যে আগ্রহ সেটা হারিয়ে ফেলি, কারণ অধিকাংশ ক্ষেত্রে শুধুমাত্র সময়টা ব্যয় করতে হয়, ব্যয় হয়ে যায় কিন্তু কাজের কাজ কিছুই হয় না। দেখতেই পাচ্ছেন যে এখানে কীভাবে এটা লাগানো আছে, এটা কিন্তু বন্ডিং করা না, এটা হচ্ছে এমনিতেই টেপ দ্বারা লাগানো আছে। এই যে দেখেন, এটা মনে করছেন যে সাধারণ টেপ দিয়ে লাগালে হয়তো হবে, কোনো টেকনিশিয়ান ভাই মনে করছিল কি না আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন, কিন্তু এটা আসলে আমি উঠাই দেখাই, এই যে দেখেন এটা বন্ডিং টেপ কিন্তু না, বন্ডিংয়ের জন্য যে CFC টেপ পাওয়া যায় সেটা না, এটা একটা এমনি সাধারণ এই যে আঠা বা টেপ। তো এই হচ্ছে অবস্থা, যে ভাই পাঠিয়েছেন টিভিটা আমি তাকে জানাবো, আর তারপরেও যেহেতু এটা SM4186 ডিসপ্লে আর এটার যেহেতু
লাইনগুলো একটু মানে পাতলা, খুব একটা ঘন না, আর এটা সোল্ডারিং আয়রন দ্বারা লাগানো হয়তো সম্ভব হবে, আমি চেষ্টা করে দেখব। আমার এখানে যেহেতু বন্ডিংয়ের ব্যবস্থা নাই বা বন্ডিং আমার কাছে নাই, তো আমার সাধ্যমত আমি তারপরও চেষ্টা করে দেখব, যেহেতু ভাই দূর থেকে পাঠিয়েছেন এবং কাজটা যেহেতু নিয়েই ফেলেছি। তো ঠিক আছে, আমি দেখি কাজ করে কী অবস্থা, রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি কফ এটা খুলে নেওয়ার পর এখানে সোল্ডারিং আয়রন দিয়ে খুব সুন্দর করে প্রথমে সোল্ডার করে নিচ্ছি কফ সাইডে, এই যে কফের যে টিকন সাইড এটা, আর এখানে হচ্ছে যে টিকন বা স্কেলার যেটা যাই বলেন, তো এটাতেও কিন্তু রোজন লাগিয়ে খুবই সুন্দর করে প্রথমে সোল্ডারিং করে নিচ্ছি। আর সোল্ডারিং করে যেহেতু লাগাবো, এটা যেহেতু একটু ঘন মানে পাতলা, খুব বেশি ঘন না, তো সোল্ডারিং করে লাগানো যাবে। আর এটা হচ্ছে যেমন এখানে ডট একটা দেওয়া আছে, এবং এই পাশে দুই সাইডে কিন্তু ডট আছে, এই ডটটা দেখে এখানে কিন্তু সোল্ডারিং আয়রন দিয়ে, এই যে দেখেন ঠিক এইভাবে মানে খুবই ধীরে ধীরে কাজটা করতে হবে সোল্ডারিং আয়রন দ্বারা, এভাবে কিন্তু এই কফগুলো লাগানো যায়। তো আমি এভাবে এটা অনেক সময় নিয়ে কাজটা করতে হবে, অনেক সময় নিয়ে এই কাজটা আমি করতেছি। তো কফটা মূলত আমাদের কিন্তু লাগানো হয়ে গেছে, এই কাজটা করতে আমার অনেক সময় লেগেছে, আপনারা হয়তো দু এক মিনিটে দেখতেছেন বিষয়টা। এরপর এটা পরিষ্কার করে নিচ্ছি, আমি আপনাদের একটু কেটে কেটে দেখাচ্ছি এই জায়গাটা, কারণ এটা তো সম্পূর্ণটা দেখানো আপনাদের সম্ভব না। আর সোল্ডারিং আয়রন দ্বারা মূলত এভাবে কিন্তু আপনারা চাইলে কফ লাগাতে পারবেন। তাও পরিষ্কার করে নিচ্ছি আমি, পরিষ্কার করে নেওয়ার পর এখন দেখুন আমাদের কফটি কত সুন্দরভাবে এখানে কিন্তু লাগানো হয়ে গেছে। আর এভাবে কিন্তু অর্ধেকাংশ করেই লাগাবেন, মানে কফ একদম পুরাটা দিয়ে দেবেন না স্কেলারের উপরে, মানে সোল্ডারে করার মতো জায়গাটা যেমন থাকে, মানে যেভাবে সোল্ডারে করলাম এভাবেই আপনারা করবেন যদি লাগান। আর এখানে একটা বিষয় আমি দেখলাম, দেখেন এখানে কিন্তু লাইন কাটা আছে, এখানে কিন্তু এই এই সিকেবি লাইনটা কাটা আছে, মানে পূর্বে অন্য কোনো টেকনিশিয়ান দেখেছিল। তো তার আগে আমি দেখে নিই যে এখানে আমাদের যে ভিওএন ভোল্টেজ সেটা আছে কি না। দেখেন এখানে ভোল্টেজ এসে ডাউনে চলে গেল, আর আমি এখানে অ্যানালগ মিটার দিয়ে এটা কিন্তু টেস্ট করতেছি। আর এখানে যেহেতু কফ বা সিকেবি শর্ট আছে আর কি, যার কারণে কিন্তু ভোল্টেজটা আপ হয়ে আবার ডাউন হয়ে গেল। তো যেহেতু ভাই দেখেন, আমি আপনাদেরকে একটু মাইক্রোস্কোপে দেখাচ্ছি, অন্য এক ভাই এখানে আসলে লাইন কেটেছিল, এই দেখেন এখানে যে সিকেবি লাইন কেটেছিল তিনি কিন্তু এখানে কেটেছে, মূলত আসলে এই ডটের নিচে কাটতে হবে, কারণ এই ডট থেকে লাইনটা নিচে বের হয়ে আসছে আর উপরে মূলত কোনো লাইন কিন্তু যায়নি, তাই কাটতে হবে এই বরাবর। তো এই বরাবর আমি এখানে এই দুইটা সিকেবি লাইন কেটে দিচ্ছি। তো এই দুইটা আপাতত আগে কেটে দেখি যে আমাদের ভোল্টেজটা আসে কি না, আর পূর্বে যে টেকনিশিয়ান দেখেছিল তিনি আসলে যেটা লাইন কেটেছেন সেটা কিন্তু ঠিক ছিল না। তো এবার টিভিটা আমি অন করতেছি, আর অ্যানালগ মিটার দিয়ে কিন্তু আমি এই ভোল্টেজটা মেপে দেখতেছি। দেখুন এখানে কিন্তু ভোল্টেজটা এসে আবার ডাউন হয়ে গেল, মিটারের সিলেক্টটা কিন্তু ডিসি 10 ভোল্টে সিলেক্ট করা আছে, আর ভোল্টেজ এসে ডাউন হয়ে গেল, আর এর মানে হচ্ছে আমরা যে লাইনটা কাটলাম সেটাতে কিন্তু শর্টটা ছাড়ে নাই। তো অপর পাশে আরও যে সিকেবি লাইন আছে আমি আপনাদেরকে মাইক্রোস্কোপেই দেখাই একটু, এই যে দেখেন এখান থেকে এই এই লাইন এটা এবং এটা এবং সামনের এগুলো কিন্তু সিকেবি লাইন। তো এখান থেকে আমি এই লাইনগুলো কেটে দেবো, আর অবশ্যই যে ডট যে আছে মানে কালো চিহ্ন হতে যে ডট তার নিচে কাটবেন, মানে আমি যেখানে কাটতেছি আপনারাও কিন্তু এই বরাবর কাটবেন, উপরে কাটলে কিন্তু হবে না। তো এখান থেকে আমি তিনটা লাইন মোট কেটে দিলাম, এখানে আসলে মূলত তিনটা আছে কিন্তু কফের দিকে চারটা। তো এখন দেখি আমাদের যে ভিওএন ভোল্টেজ সেটা আসছে কি না। তো টিভিটা অন করতেছি, হ্যাঁ এখানে দেখেন ভিওএন ভোল্টেজ আমাদের চলে আসছে, আর মিটার যেহেতু 10 ভোল্টে সিলেক্ট করা আছে তাই মিটারের কাটা অনেক বেশি উপরে উঠতেছে। আর এখানে আসলে অ্যানালগ মিটার কেন ব্যবহার করলাম, কারণ হচ্ছে কি অ্যানালগ মিটার ভোল্টেজ আসার সাথে সাথে সেটা কিন্তু সেন্স করতে পারে, আর অনেক সময় ডিজিটাল মিটার ভোল্টেজ এসেই চলে যায় কিন্তু ডিজিটাল মিটার ভোল্টেজটা সেন্স করতে পারে না, এবং তাদের এই বিষয়টা বুঝতে অসুবিধা হয়। তাই এই সকল কাজের জন্য আপনারা অ্যানালগ মিটার ব্যবহার করতে পারেন। তো এরপর এখন আমি আপনাদেরকে ডিজিটাল মিটার ব্যবহার করে ভোল্টেজটা মেপে দেখাচ্ছি যে আসলে ভোল্টেজটা কত। যদিও আমার এই মিটারটা কিন্তু খুব দ্রুতই ভোল্টেজটা সেন্স করতে পারে, তবে নর্মাল যদি মিটার হয় সেক্ষেত্রে কিন্তু সেন্স করতে পারবে না। তো এখানে দেখেন ভিওএন ভোল্টেজ ভিওএন ভোল্টেজ 33 ভোল্টেজ চলে আসছে, তো আমাদের ভোল্টেজ কিন্তু পারফেক্ট। আর এখানে আমার যে লাইনগুলো কাটা থাকলো সেটা কিন্তু দুই সাইডেই সিকেভি লাইন কাটা থাকলো, আর আমি কফটা কিন্তু লাগালাম সোল্ডারিং আয়রন দিয়ে এখানে।
তো এরকম একটু পাতলা কফ থাকলে সেটা কিন্তু সোল্ডারিং আয়রন দিয়ে কফ লাগানো যায়। টিভি অন করে দেখেন টিভির স্ক্রিনে বার চলে আসছে, যেহেতু ভিওআইএন ভোল্টেজ কিন্তু আসলে আসছে, কিন্তু আমাদের দুই সাইডে সিকেভি লাইন কাটা আছে, তার কারণে আসলে এখানে ইমেজ বা ছবি সেটা কিন্তু আসবে না, কারণ দুই সাইডে কাটা থাকলে তো ওই কাজগুলো আসলে সম্পূর্ণ হতে পারতেছে না। তো আমাদের এখন যেটা কাজ করতে হবে, মানে যেটা করতে হবে সেটা হচ্ছে যেই লাইনগুলো শর্ট শুধু সেই লাইনগুলো রেখে বাকি লাইনগুলো জাম্পার করে দিতে হবে। তো আমি এই কাজটা করলাম, কিন্তু করে আপনাদেরকে দেখাচ্ছি কী অবস্থা। তো এখন দেখেন স্ক্রিনে কিন্তু ছবি চলে আসছে, মূলত যেই লাইনগুলো শর্ট সেগুলো বাদ রেখে বাকি একটা একটা করে লাইন আমি লাগিয়েছি এবং ভোল্টেজ টেস্ট করে দেখেছি। এভাবে যেই লাইনটা লাগালে ভোল্টেজ বন্ধ হয়ে যায় সেটা বাদ রেখে বাকি সবগুলো লাইন কিন্তু লাগিয়েছি। এভাবে আসলে দুই থেকে মনে হয় তিনটা লাইন কাটা আছে, তো যার কারণে আসলে দুইটা লাইন কাটা আছে, যার কারণে আসলে এখানে ভার্টিক্যাল যে রেখ আসছে এটা কিন্তু আসলে এই পর্যন্তই থাকবে। এর থেকে এইভাবে এই প্যানেলটা আসলে এর থেকে সমাধান করা যাবে না, মূলত এটাই লাস্ট সমাধান, এর থেকে ক্লিয়ার হবে না এই প্যানেলটা। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এবং একটার পর একটা লাইন বন্ধ করে আরেকটা কেটে আরেকটা বন্ধ করে আরেকটা কেটে এভাবে দেখেছি। তো এই পর্যন্ত আনতে পারছি একটা ব্ল্যাক স্ক্রিন টিভিকে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর যেহেতু কফ খুলে ফেলা ছিল সেটা সোল্ডারিং আয়রন দ্বারা লাগিয়ে আপনাদেরকে দেখালাম যে একটা প্যানেল কীভাবে আসলে রিপেয়ার করা যায়, দেখেন এই স্যামসাং টিভিটা। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দেবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন, মানে আমার পাশে থাকতে পারেন। আর দেখা হবে আপনাদের সামনে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।